অতি গভীর নিম্নচাপ বৃহস্পতিবার সকালে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মোকায়। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে তা এগোচ্ছে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার দুপুরে অতি শক্তিশালী ঝড়ে পরিণত হয়ে 165 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কক্সবাজার ও মায়ানমার উপকূলের মাঝে। পশ্চিমবঙ্গের উপকূলে সরাসরি কোনো প্রভাব পড়বে না ঘূর্ণিঝড় মোকা। তবে মৎস্যজীবীদের জন্য শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমাদের রাজ্যে কোনো রকম কোনো সতর্কতা নেই, শুধুমাত্র মৎস্যজীবীদের ছাড়া। মৎস্যজীবীদের আমরা যেটা বলেছিলাম 12 থেকে 14 এই সময়টায় মাছ ধরতে যাবে না। বাকি জেলাগুলোতে হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার, অর্থাৎ টেম্পারেচার কিন্তু থাকবে, এমন নয় হয়তো ক্রাইটেরিয়া ফুলফিল না করার জন্য হিট ওয়েভের সতর্কতা থাকছে না, কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে, ইনক্লুডিং কলকাতা। ঘূর্ণিঝড় মোকার প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। আগামী কয়েকদিন গরম বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে শুক্রবারও তাপপ্রবাহ চলবে। শনি ও রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ উপকূলের 3 জেলা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। শনি ও রবিবার রাজ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। আগামী সপ্তাহের শুরুতে ফের তাপপ্রবাহের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহের পর আগামী সপ্তাহেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। কয়লা পাচার মামলায় এবার কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হলেন কেন্দ্রীয় বাহিনীর বর্তমান আধিকারিক ও কেন্দ্রীয় সংস্থার প্রাক্তন কর্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সিআইএসএফ এর ইন্সপেক্টর আনন্দ সিং এবং কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের ইসিএল এর প্রাক্তন ডিরেক্টর সুনীল কুমার ঝাকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। কয়লা মন্ত্রকের অধীনস্থ ইসিএল এর খনির নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা সিআইএসএফ এবং ইসিএল এর নিজস্ব নিরাপত্তা রক্ষী। অভিযোগ উঠেছে খনি থেকে কয়লা মাফিয়া, ইসিএল আধিকারিকদের একাংশ এবং রাজনীতিবিদদের যোগসাজশে বেআইনিভাবে বেশি পরিমাণ কয়লা তোলা হতো, তারপর তা লরিতে বোঝাই করে বার করে দেয়া হতো। সিবিআই সূত্রে দাবি, তদন্তে জানা গেছে কয়লা পাচারকারীদের সঙ্গে যোগসাজশ করে তাদের থেকে প্রোটেকশন মানি বাবদ মোটা টাকা নিতেন সিআইএসএফ এর ইন্সপেক্টর ধৃত আনন্দ সিং। বিনিময়ে তিনি কয়লা মাফিয়াকে সুবিধা পাইয়ে দিতেন বলে অভিযোগ। বেআইনি কয়লা পাচারের টাকা ধৃত ইসিএল এর প্রাক্তন ডিরেক্টর সুনীল কুমার ঝায়ের কাছেও পৌঁছেছে বলে সিবিআই সূত্রে দাবি। বৃহস্পতিবার এই দুজনকেই ডেকে পাঠানো হয়। সিবিআই সূত্রে আরও দাবি, তদন্তে উঠে আসা নথি এবং কয়েকজনের বয়ানের কপি দেখিয়ে তাঁদের প্রশ্ন করা হয়, কিন্তু বেশিরভাগ প্রশ্নেই তারা কোনো সদুত্তর দিতে পারেননি বলে সিবিআই সূত্রে খবর। এরপরই সিআইএসএফ এর ইন্সপেক্টর আনন্দ সিং এবং ইসিএল এর প্রাক্তন ডিরেক্টর সুনীল কুমার ঝাকে গ্রেফতার করে সিবিআই। এর আগে কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি, আর তারপরই কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আমি আজকে অপোজিশনের তৃণমূল কংগ্রেস করি বলে আমি এদের কাছে চোর, আর যারা বিজেপি করে তারা সাধু। এই সিআইএসএফ যাদের নাকের ডগা দিয়ে কয়লা চুরি হয় আর তৃণমূলের লোকজনের বিরুদ্ধে আঙ্গুল তোলে। কলিয়ারি গার্ডের দায়িত্বে কে আছে? সিআইএসএফ আছে। কি করে কয়লা চুরি হয়? এই কেলেঙ্কারিটার নাম হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। তার কারণ, এর টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছেছে। কিন্তু এবার কয়লাকাণ্ডের তদন্তে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ এর ইন্সপেক্টর ও কেন্দ্রীয় সংস্থা ইসিএল এর প্রাক্তন ডিরেক্টরকে গ্রেফতার করল সেই সিবিআই। তাই বিজেপির প্রশ্ন, সিবিআই সত্যি পক্ষপাতদুষ্ট হলে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের গ্রেফতার করল কেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই এর কেস্ট প্যারেট নয় ইউপিএ জমানার। তারা যে নিরপেক্ষভাবে রং না দেখে তদন্ত করছেন, সমস্ত মানুষ যারা এতে অভিযুক্ত তাদের তদন্তের আওতায় নিয়ে আসছে, আজকের ইসিএল এর কর্তাকে গ্রেপ্তার করে তারই প্রমাণ। এর আগেও একজন বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল কংগ্রেস যে প্রতিহিংসার তত্ত্বর বলে তাদের দুর্নীতি, ভ্রষ্টাচার এবং লুট থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে পারবেন, আমার মনে হয় না মানুষ সেটাকে গ্রহণ করবে। এখন দেখছি ইডির চার্জশিটে বিএসএফ এর নাম গরুর ক্ষেত্রে, কয়লা কাণ্ডে শুনছি অ্যারেস্ট হয়েছেন ইসিএল এর একজন প্রাক্তন কর্তা। ফলে এটা আরো বেশি করে কেন্দ্রীয় সরকারের যেটা আওতায় তার দায় এবং দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের বারবার করে প্রমাণিত হচ্ছে। তাহলে আপনারা বেছে বেছে এখানে এসে শুধুমাত্র রাজনৈতিক কুৎসা করছেন কেন? এর আগে গরু পাচার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেফতার করেছিল সিবিআই ইডি দুই এজেন্সি। ইডির চার্জশিটেও বলা হয়েছে বিএসএফ আধিকারিকদের একাংশের প্রত্যক্ষ যোগসাজশে ভারত থেকে নদীপথে বাংলাদেশে পাচার হতো গরু। আনহুরি নেক্সাস অশুভ আতার সেখানটাই, যেমন গরু পাচার কাণ্ডে বিএসএফ
জড়িত থাকতে পারে, সেই রকম ভাবে রাজ্য জড়িয়ে আছে, রাজ্যের পুলিশও জড়িয়ে আছে। এ তো মিলেমিশে লুট হয়েছে না, এত বড় লুট কি একা একা দু চারজনের মধ্যে সম্ভব? কয়লা পাচার কাণ্ডেও কয়লা কয়লার সঙ্গে যারা জড়িত, কোল লিমিটেড, সিআইএসএফ, তাদেরও নিশ্চয়ই অসাধু আদত আছে, তাই তারা গ্রেপ্তার হচ্ছে। কাউকে যেন ছাড়া না হয়। এরপর এজেন্সি নিয়ে তর্জা কোন পথে এগোয়, সেদিকেই সবার নজর থাকবে। প্রকাশ সিনহা, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।